হ্যালো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। তো ভিডিওটা বেশি বড় হবে না আশা করছি, তো পুরো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের স্ট্রাইকার নিয়ে কিন্তু একটা বড় জট থেকেই যাচ্ছে, যেখানে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো জানিয়েছিল ইনস্টাগ্রাম লাইভে এসে যে এটিকে মোহনবাগানের স্ট্রাইকার সই করা হয়ে গেছে। অপরদিকে ইন্ডিয়ান ফুটবলের অন্যতম বিশ্বস্ত রিপোর্টার মার্কাস মারগুলাও জানিয়েছিল যে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের স্ট্রাইকার সই হয়নি। এটিকে মোহনবাগান নাকি দুটি স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে, যেখানে একজন কিন্তু পুলিশ লীগের স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, পুলিশ লীগের সেই স্ট্রাইকারটা হলো 32 বছর বয়সী চেক রিপাবলিক ন্যাশনাল টিমের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার টমাস পেকহার্ড। তো বর্তমানে তিনি ফ্রি এজেন্ট আছে। তো যদি এই প্লেয়ারটার ক্লাব কেরিয়ার দেখা যায়, তো লাস্ট তিনি 2 বছর ধরে পোলিশ ক্লাব মানে পোল্যান্ডের টপ ডিভিশন ক্লাব লেগিয়া ওয়ার্কস সাথে খেলছিল। তো এছাড়াও তিনি ইউডিলাস, পালমাস, এইকে এথেন্স, স্পুরাস আন্ডার-18 ছাড়াও স্পুরাসের মেন দলের হয়েও খেলেছে। তো এই পোলিশ প্লেয়ারটার বুন্দেশা লিগাতে 89টা ম্যাচে 14টা গোল করেছে। এছাড়া পোল্যান্ডের ফার্স্ট ডিভিশন লিগে 66টা ম্যাচে 35টা গোলও আছে তার নামে, এবং যেটা তাদের ডোমেস্টিক লিগ আছে সেখানেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের। এর পাশাপাশি ইউরোপা লিগ, লা লিগা 2, সুপার লিগ 1 খেলার অভিজ্ঞতাও রয়েছে এই পোলিশ স্ট্রাইকারের। তো যদি এই প্লেয়ারটার বিষয়ে আমার পার্সোনালি মতামত বলি, তাহলে তেমন একটা পছন্দ হয়নি এই প্লেয়ারটার প্রোফাইল আমার কাছে, এবং এর পাশাপাশি বয়সটাও অনেকটা বেশি। তো যদিও এই প্লেয়ারটা এই মুহূর্তে ইন্ডিয়াতে আসতে রাজি হয়নি, তো তবুও তোমাদের মতামতটা কি এই প্লেয়ারটার বিষয়ে, যদি এই প্লেয়ারটা এটিকে মোহনবাগানে আসতো? তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।